আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ফরচুন সোলার প্যানেলের রিভিউ নিয়ে আসলাম। আমরা এই প্যানেলটা রিভিউ করব এবং স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন মেনটেন করে এটার ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের পাশাপাশি লোড টেস্ট করব। তো শুরু করা যাক বন্ধুরা। তো প্রথমে আমি বলে রাখি, আপনারা যদি কোথাও সোলার প্যানেল কিনতে গিয়ে টেস্টিং করতে না পারেন, তখন অন্তত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে মোটামুটিভাবে বুঝতে পারবেন যে প্যানেলটার কোয়ালিটিটা কেমন, মোটামুটি 80% বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আসি, সেলের ব্যাপারটা দেখি। দেখতে পাচ্ছেন এখানে যে সেলগুলো আছে সেগুলো মোটামুটি আপনার হাফ কাট সোলার প্যানেলের যে হাফ সেলগুলো থাকে সেই টাইপের সেলগুলো। প্যানেলটা হাফ না, কিন্তু সেলগুলো দেখেন হাফ, এবং এই সেলগুলোতে মোটামুটিভাবে আপনার 10টা বাসবার আছে। আমরা যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা বাসবার। সাধারণত আজকাল আপনার 4 বাসবার এবং 5 বাসবার প্যানেলের থেকে আরও বেশি বাসবার নিয়ে আপনার ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো গবেষণা করছে। সাধারণত এখানে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয় এই বাসবারগুলো এগুলো ট্রাভেল করে মেইন বাসবারে গিয়ে পৌঁছায় দেয় এবং এখান থেকে জংশন বক্স পর্যন্ত পৌঁছিয়ে থাকে ইলেকট্রিসিটি। তো এই সাধারণত এই প্যানেলগুলো আমরা দেখে থাকি যে ইফিসিয়েন্সির দিক থেকে কিছুটা বেটার হয়, এবং মানে ইফিসিয়েন্সির দিকে বেটার মানে আপনার প্যানেলগুলো সেম ওয়াটের প্যানেল, কিছুটা ছোট প্যানেল মানে কিছুটা ছোট সাইজ করে তৈরি করা যায়। এবং আমরা দেখি যে এই প্যানেলের পারফরমেন্সটা মোটামুটি একটু ভালো হয়ে থাকে। তো এখন আমরা ফ্রেমটা দেখব। ফ্রেমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সোলার প্যানেলের। এই ফ্রেমগুলো, এই যে দেখেন অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া চারিদিকে, এই ফ্রেমগুলো সাধারণত ভালো প্যানেল যেগুলো সেগুলোতে আপনার একটু হার্ড টাইপের হয়, মানে ফালতু টাইপের হয় না। এটা কিন্তু বেশ শক্তপোক্ত একটা ফ্রেম বলা চলে। তাছাড়া আমরা জংশন বক্সের কোয়ালিটিটা দেখি, জংশন বক্সের কোয়ালিটিটা ভালো, কিন্তু মনে হচ্ছে ফিক্সড করা জংশন বক্সটা, এটা খোলার কোনো ওয়ে আমি দেখছি না। তো এখানে যে তার লাগানো আছে দেখেন, এই তারটা কিন্তু অনেক বড় একটা তার দেওয়া, একদম নিচ পর্যন্ত এসেছে, এবং মোটামুটি ভালো কোয়ালিটির MC4 কানেক্টর এই তারগুলোতে লাগানো আছে। এই তারটা হচ্ছে যে TUV 4 স্কোয়ার মিলিমিটারের কেবেল। আর এ পাশে দেখেন স্টিকার দেওয়া আছে, এই স্টিকারে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, যেমন এটা হচ্ছে আপনার কত ওয়াট, এই যে 200 ওয়াট দেখেন, 48 ভোল্ট, মানে এটা 24 ভোল্টের প্যানেল, তো এই কারণে এখানে 48 ভোল্ট দেখাচ্ছে। আপনি এই ফরচুনের 24 ভোল্টের পাশাপাশি 12 ভোল্টের প্যানেলও পেয়ে যাবেন। আবার ওপেন সার্কিট ভোল্টেজ কত দেখাচ্ছে, এবং বিভিন্ন রকম সার্টিফিকেটগুলো, যেমন ISO সার্টিফিকেট, TUV সার্টিফিকেট, এবং বিভিন্ন রকম ওয়ার্নিং দেখাচ্ছে। যদিও এইগুলা কিন্তু স্টিকার হিসেবে লাগানো যায় সোলার প্যানেলে। আর এই উপরে দেখেন যে সিরিয়াল নাম্বার কিন্তু আপনার গ্লাসের সামনেও দেওয়া আছে। আমরা যদি একটু দেখি তাহলে এই যে এখানে লেখা আছে দেখেন, বেস্ট মনোক্রিস্টালিন সেল। আর এই পাশে দেখেন গ্লাসের নিচে কিন্তু দেওয়া আছে ফরচুন সোলার, এবং এখানে দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো আমরা এখন মোটামুটিভাবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখলাম, এখন আমরা টেস্টিংয়ে চলে যাব। প্রথমে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট টেস্টিং করব, এবং তারপরে আমরা এটাকে লোডে নিয়েও টেস্টিং করব। আর এই টেস্টিংগুলো আমরা সাধারণত নর্মালি করি, এভাবে করব না, একটু কোয়ালিটি মেনটেন করে করব। আপনারা যারা ইন্টারন্যাশনালভাবে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া থাকে, বিভিন্ন আর্টিকেলে দেওয়া থাকে যে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন মেনটেন করে সোলার প্যানেলগুলো টেস্ট করার জন্য। এবং আপনারা যদি সোলার প্যানেল ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে কথা বলেন এই ব্যাপারে, তাহলে ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমও আপনাকে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন বা STC মেনটেন করেই সোলার প্যানেল টেস্ট করতে বলবে। আপনারা যদি গুগলে STC লিখে সার্চ দেন তাহলেই স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনের 3টা শর্ত প্রথমেই পেয়ে যাবেন, আপনাদের আর্টিকেলের ভিতরে ঢুকতে হবে না। তো প্রথম শর্ত হচ্ছে যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে যত উঠতে থাকবে এটার আউটপুটটা, সোলার প্যানেলের আউটপুটটা ততই খুব স্লাইটলি কমতে থাকবে, খুব স্লাইটলি। তো আমরা প্রথমে এটা তাপমাত্রাটা ঠিক করার জন্য ঠান্ডা পানি দিয়ে সোলার প্যানেলটার তাপমাত্রা একটু নর্মালে নিয়ে আসবো। যেহেতু ল্যাবের মতো করা সম্ভব না, কিন্তু আমরা যতটুকু সম্ভব এটা তাপমাত্রাটা কমিয়ে আনার চেষ্টা করব।
দ্বিতীয় শর্ত হলো সোলার ইরিগেশন 1000 ওয়াট পার স্কোয়ার মিটার হতে হবে। তো এইটা করার জন্য আমরা মোটামুটি প্রখর রোদে এই সোলার প্যানেলটা টেস্ট করব, বেলা 12টা বা 1টার মধ্যে টেস্ট করার চেষ্টা করব, এবং সোলার প্যানেলটা সম্পূর্ণভাবে সূর্যের একদম সূর্যের সামনে রাখতে হবে। সোলার প্যানেলে কোনো একটা বস্তু, যেমন এই যে আমি চিপসের কোটাটা এখানে যদি রাখি, তাহলে দেখতে পাবো যে কোনো রকম যদি চিপসের কোটার এই পাশে এই পাশে বা এই পাশে বা এই পাশে যদি ছায়া পড়ে, তাহলে বুঝতে হবে যে সূর্যের একদম সোজাসুজি অবস্থায় সোলার প্যানেলটা নাই। যেহেতু এখানে ছায়া পড়ছে না, তাই আমি মোটামুটি বুঝতেই পারছি যে এটা সূর্যের সোজাসুজিভাবে আমরা বসাতে পেরেছি। তো আপনার তৃতীয় শর্তটা হচ্ছে যে এই সময়, এই যে এই টেস্টিং কন্ডিশন দুইটা পূরণ করার সময় আপনার এয়ার মাসটা 1.5 হতে হবে। যেহেতু এখন হিউমিডিটি লেভেলটা খুব অসহনীয় পর্যায়ে নাই এবং ধুলাবালি তেমন একটা নাই আমাদের অ্যাটমসফেয়ারে, তাই আমরা এবং মেঘও নাই এবং কুয়াশাও নাই, এজন্য আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে 1.5 এয়ার মাসটা এখন বিদ্যমান। তো এই সময় আমরা টেস্টিং করলে মোটামুটি আশা করি ভালো রেজাল্ট পাবো, মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাবো। তো প্রথমে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার টেস্ট করি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 46.3 ভোল্টেজ দেখাচ্ছে, যেহেতু এটা 24 ভোল্টের প্যানেল। আবার দেখি, হ্যাঁ 46.3, এবং এবার আমরা অ্যাম্পিয়ারটা টেস্ট করব। পাঁচ অ্যাম্পিয়ার দেখাচ্ছে, যেহেতু এটা 24 ভোল্টের প্যানেল। এই 24 ভোল্টের প্যানেলে সাধারণত অ্যাম্পিয়ার কম দেখায় কিন্তু ভোল্টেজ বেশি থাকে। তো এমপিপিটি দিয়ে যখন আমরা এটাকে ব্যবহার করব, তখন এটার পারফরমেন্সটা এই অনেক ইনক্রিজ করবে। তো বন্ধুরা, এখন আমরা লোড দিয়ে টেস্ট করব। সোলার প্যানেল কেবেলের সাথে লাগানোর সময় আপনারা এই MC4 কানেক্টরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো MC4 কানেক্টর যদি ভালো মানের না পান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কেটে নিতে পারেন, কিন্তু ওয়ারেন্টিতে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে। এক্ষেত্রে আমি সাজেস্ট করব ভালো মানের MC4 কানেক্টর আপনারা খুঁজে বের করে সেটা ব্যবহার করবেন। বন্ধুরা, এখন আমরা 200 ওয়াটের ফরচুন সোলার প্যানেলটা দেখব যে লোডে কতটুক পারফরমেন্স দেখাতে পারে। তো আমরা লোড হিসাবে এখানে দেখেন MPPT সোলার চার্জ কন্ট্রোলার একটা ব্যবহার করেছি, এবং এই দিকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি। তো এই সেট আপে মোটামুটিভাবে এক ব্যাটারিতে 400 ওয়াট সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট টেনে বের করে নিয়ে আসতে পারবে MPPT সোলার চার্জ কন্ট্রোলার। তো এখন লোড মিটারে আমরা দেখি যে কত দেখাচ্ছে। আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা 152 ওয়াট দেখাচ্ছে। এই যে এই পাশে দেখেন, নিচের দিকে ডান দিকে নিচে 152 ওয়াট। এপাশে লোডে গিয়ে অ্যাম্পিয়ার 4 হয়ে গেছে, লোডে গিয়ে ভোল্টেজ 36 থেকে 38 মতো দেখাচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে, আর ওয়াট দেখাচ্ছে 152 ওয়াট। আপনারা বিভিন্ন রকম সোলার প্যানেল নিজেরাও টেস্ট করে আমাকে জানাবেন কোনটাতে কেমন আউটপুট পাচ্ছেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে যদি কোনো সোলার রিলেটেড প্রবলেম থাকে সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান দেওয়ার। আর ফরচুনের এই 200 ওয়াটের প্যানেলটি থেকে দেখলেন আপনারা কত ওয়াট পেলাম, এভাবে হয়তো আরও কিছু আমরা সোলার প্যানেল টেস্টিং করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি লোডে গিয়ে সোলার প্যানেলগুলো কতটুকু আউটপুট দিয়ে থাকে। If you like my video, please subscribe this channel and press the bell icon for future notification. Thank you for watching.